পরাজিত নয় ভক্ত অনুরাগীদের ভালোবাসায় বিজয়ী হয়ে বিদায় নিলেন কবি আল মাহমুদ হাসপাতালে কবি সাহিত্যিক ভক্তদের ভিড় টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় চলছে আম্বয়ান জুমার নামাজে অংশ নিলেন লাখো মুসল্লি শনিবার জুবায়ের পন্থীদের আখেরি মোনাজাত সীমিত আকারে চালু হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত সোহরাওয়ার্দীর কার্যক্রম চারটি ওয়ার্ড অচল এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 500 রোগী শিল্পে গ্যাস সংযোগে কাটছে 10 বছরের অচলাবস্থা আবেদন করলে 7 দিনেই সংযোগ বললেন প্রতিমন্ত্রী স্বাগত জানালেন ব্যবসায়ীরা এবং ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহতদের বিরুদ্ধেই বিজিবির মামলা আসামি করা হয়েছে 22 জনকে নিহতদের স্বজনদের মামলা না নেয়ার অভিযোগ দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক বাংলার আধুনিক কবি আল মাহমুদ আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাত 11:05 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সোনালী কাবিনের এই কবি দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন গত 9 ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে প্রথমে সিসিইউতে এবং পরে আইসিইউতে রাখা হয় শুক্রবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেয় পরে রাত 11:05 লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন কবি সাহিত্যিক ও ভক্তরা 82 বছর বয়সে এই কবি সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করেন আজকে ঠিক রাত 11:05 তার হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় তো তখনই তিনি ইন্তেকাল করেন তো এটা ছিল রাত 11:05 ঘটনা সারাটা জীবন দেখেছে সৎ মানুষ হিসেবে উনি আমরা পেয়েছে কোনোদিন উনি ওনার কোনো সুবিধা নিতে চায়নি দাদার সবকিছুই আমার মনে নাড়া দিবে ওনার সৃষ্টি ওনার জীবনযাপন ওনার লাইফস্টাইল এভরিথিং ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং সবসময় উনি আমাদের ফ্যামিলির প্রতি প্রচন্ড কেয়ারিং ছিলেন যাপনে চাচ্ছি আমরা যেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ওনার কবরটা হোক ওটা আমরা চাচ্ছি এবং যারা দর্শক ওনার আরও পাঠক আছেন এবং ভক্তরা আছেন ওনারাও তাই চাচ্ছেন এই মুহূর্তে ইবনে সিনা হাসপাতালে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন সরাসরি চলে যাচ্ছি তার কাছে রবিন ইমদাদ আপনি জানেন যে কবি আল মাহমুদ যিনি বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল এবং সোনালী কাবিন খ্যাত কবি তিনি আজ রাতে না ফেরার দেশে চলে গেছেন রাত 11:05 দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আসলে দীর্ঘদিন যাবতই তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি ভুগছিলেন এবং আপনাকে যদি জানাতে চাই গত 9 ফেব্রুয়ারি তাকে এই রাজধানীর এই ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং তিনি আসলে নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি ভুগছিলেন এবং এই কারণে গত 9 তারিখে প্রথমে তাকে ইবনে সিনা হাসপাতালের সিসিইউতে পরে আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং আজকে রাত ঠিক 11:05 তিনি আসলে যে শেষ বিদায় নিয়েছেন এবং চিরদিনের জন্য তিনি আসলে চলে গেলেন তো কবি আল মাহমুদের পরিবারের তরফ থেকে কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলা হয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামীকাল সকাল 11:00 তাকে যে কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে তারপর পরিবারের তরফ থেকে আরেকটি বিষয় যেটি জানানো হয়েছে বাদ জোহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা হওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারপরে আসলে কবি আল মাহমুদের বাংলা সাহিত্যের অন্যতম যে দিকপাল কবি তার যে দাফনের জন্য তারা আসলে মূলত
তিনটি জায়গার কথা তারা বিবেচনা করছেন। একটি হলো শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, অন্যটি জাতীয় কবি কবি নজরুলের সমাধি পাশে, অথবা কবির যে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তাকে দাফনের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা, অর্থাৎ এই তিনটি জায়গার কোন একটি জায়গাতে তাকে দাফন করা হতে পারে, এমনটি আসলে কবির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। এবং আপনাকে যদি একটি বিষয় জানাতে চাই যে কবি আল মাহমুদ আসলে রাত 11:05 তিনি মারা যান, এবং কবি আল মাহমুদের মৃত্যুর খবর শোনার পরই তার পরিবারের সদস্যরা যেমন হাসপাতালে এসে জড়ো হয়েছেন, ঠিক অন্যভাবে তার যে ভক্ত অনুরাগী যারা আছেন তারাও এই হাসপাতালে এসে তারা জড়ো হয়েছেন। এবং একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, কবির মৃত্যুর খবর জানার পরই আসলে পুরো হাসপাতালে একটি আসলে যে হৃদয় বিদারক একটা অবস্থা তৈরি হয়, এবং সকলে আসলে তার মৃত্যুর খবর পাওয়ার পরে যে কান্নায় ভেঙে পড়েন। এবং কবির পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কবি আল মাহমুদ তিনি আসলে বাংলা সাহিত্যে তার এবং যে বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে তার যে অবদান রয়েছে সেটির আসলে তিনি স্বীকৃতি পাবেন। তিনি যে অনাগত দিনগুলোতে তিনি পাঠকের মনে আসলে চিরসজীব হয়ে বেঁচে থাকবেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে রাজধানীর ইবনে সিনা হাসপাতাল থেকে সবশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে ইমদাদ। রাজধানীর ইবনে সিনা হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। আধুনিক দৃষ্টিভঙ্গিতে বাংলা কবিতাকে আল মাহমুদ দিয়েছিলেন নতুন কাঠামো। কবিতায় গদ্যশৈলী ব্যবহারেও রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। শুধু সাহিত্যিক নন, তিনি ছিলেন দাপটে সাংবাদিকও। তার পদচারণা ছিল উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্পেও। সুসাহিত্য পড়তামই, কিন্তু আমি কুসাহিত্য পড়তাম। কবি আল মাহমুদ সোনালী কাবিন দিয়ে কাব্য জগতে যার দৃপ্ত আত্মপ্রকাশ, এরপর গেল অর্ধ শতাব্দী ধরে সব্যসাচীর মতো চলছে তার লেখনী। কখনো কখনো কাঁঠাল চাপার গন্ধে বিভোর, কখনো আবার ফুলের গন্ধে ঘুম না আসার মাদকতায় পেয়ে বসা কবি মুগ্ধ করে রাখেন তার পাঠককে দশকের পর দশক। নারকেলের লম্বা মাথায় ঠান্ডা গোলগাল চাঁদের বর্ণনা দিয়ে পাঠকের হৃদয়ে দোলা দিয়েছেন তিনি। বাংলার সমকালীন সাহিত্যের অন্যতম এই দিকপাল নতুন চেতনায় আধুনিক দৃষ্টিভঙ্গিতে বাংলা কবিতাকে নতুন কাঠামো দিয়েছে। কবিতায় গদ্যশৈলী প্রতিষ্ঠার ক্ষেত্রে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশের পাশাপাশি শক্তিশালী এক নাম আল মাহমুদ। লাঙল জোয়াল কাস্তে, মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময়ে সাহিত্যের ক্ষেত্রে শুধু নয়, ছিলেন দাপুটে সাংবাদিকও। 1937 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি। সংবাদপত্রের লেখালেখির সূত্র ধরে 1954 সালে ঢাকায় আসেন তিনি। এরপর কেবলই সাহিত্যের নানা মাধ্যমে পথ চলেছেন দীপ্তভাবে। চলে গেলেন তিনি, তবে তার সৃষ্টি সম্ভার আরো অনেক কাল পাঠককে আন্দোলিত করবে। আমার দৃষ্টিভঙ্গিটা একটা অন্যরকম ছিল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। টঙ্গীর তুরাগ তীরে 54তম বিশ্ব ইজতেমায় চলছে কালেমা পাঠ, নামাজ ও তাবলিগ বিষয়ক আম্বয়ান। শুক্রবার ফজর নামাজের পর মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এ সমাবেশ শুরু হয়। দুপুরে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে ইজতেমা ময়দানে। তাবলিগ জামায়াতের দুপক্ষের মুরব্বীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা নিরসন করে এবার একদিন বাড়িয়ে টানা 4 দিন হচ্ছে বিশ্ব ইজতেমা। শনিবার জুবায়ের পন্থীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। ছিল শঙ্কা, ছিল উদ্বেগ, তবে সব কাটিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার 54তম পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর কালেমা তাবলিগ বিষয়ক আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের পর্ব। ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের দুপক্ষের মুরব্বীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা নিরসন করে এবার একদিন বাড়িয়ে টানা 4 দিন হবে ইজতেমা। দুপক্ষের বিরাগ শেষে ইজতেমা শুরু হয় শুকরিয়া জানান মুসল্লিরা। যে মতভেদ ছিল আল্লাহর রহমতে যেভাবে সুন্দরভাবে সফল হইতেছে, তাতে আমরা সবাই এবং মাওলানা এবং ছাত্র যা আছে সবাই আমরা অনেক খুশি। এখানে সমস্ত আলেম ওলামারা একত্রিত হয়ে যে মাশওয়ারা করে কাজ চলতেছে, এটাই সবচেয়ে উত্তম। একটা গণ্ডগোল ছিল, এই পরিবেশ যে এত সুন্দর হয়েছে এটা আমরা কল্পনা করতে পারিনি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি মুসল্লিরা মশগুল জিকির আসগারে। বিশ্বের যত ইহুদি নাসার আছে, কাফের আছে, যারা নাকি আল্লাহ তালাকে চিনে না, যাতে ওই সমস্ত লোক আল্লাহ তালাকে চিনতে পারে, বুঝতে পারে, ওই এক ফিকিরে ইজতেমার ময়দানে হচ্ছে। আখেরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন উম্মতের জন্য, সেই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে যেন পালন করার তৌফিক দেয়। পুরো পৃথিবীর লোককে আল্লাহ ভাই এক করে দেয়, কারণ কাজ তো ভাই একটা কাজই। এবারের ইজতেমায় প্রথম দিনেই জুমা, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুরাগ তীরের ময়দানে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি।
এদিকে ইস্তেমা ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা। ইস্তেমায় যোগ দিতে আসা দেশি বিদেশি মুসলিমদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও। বিগত দিনের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পর্যাপ্ত এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা, সেটি আমরা নিয়েছি। অতীতের সব সময় চাইতে বেশি শৃঙ্খলার সাথে শান্তির সাথে ইস্তেমাটা হচ্ছে। আমার দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জড়িত যারা সকলকে আমার সরকারের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী জোবারপন্থীরা 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে মাঠ ছাড়বেন, আর সাতপন্থীরা 17 ফেব্রুয়ারি ফজরের নামাজের পর মাঠে প্রবেশ করে দুদিন ইস্তেমা কার্যক্রম পরিচালনা করবেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ধীরে ধীরে সচল হতে শুরু করেছে আগুনে ক্ষতিগ্রস্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহস্পতিবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পরই জরুরি বিভাগ সহ হাসপাতালের কার্যক্রম সীমিত আকারে চালু করা হয়। 4টি ওয়ার্ড পুরোপুরি সচল হয়ে গেলেও অন্য 10টি ওয়ার্ডে কিছু রোগী ফিরিয়ে আনা হয়েছে। সব মিলিয়ে হাসপাতালে দ্রুত সচল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। আগুনে এভাবেই ধ্বংসস্তূপে পরিণত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু, গাইনি ও মহিলা সার্জারি ওয়ার্ড। বিছানা সহ প্রয়োজনীয় সব আসবাব, রোগীর ব্যবহার্য জিনিস পুড়ে ছাই। তবে সবচেয়ে ভাবনার বিষয়টি হচ্ছে নিশ্চিহ্ন হয়ে গেছে রোগের বিবরণ সম্বলিত রিপোর্ট ও নথি। এদিকে আগুন নেফাতে ফায়ার সার্ভিসের ব্যবহৃত পানিতে স্যাঁত স্যাঁতে হয়ে গেছে অধিকাংশ ওয়ার্ড। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে অনেকগুলো ফ্লোর উঠে গেছে, আমাদের ফ্যান নষ্ট হয়েছে, অনেকগুলো আসবাবপত্র নষ্ট হয়েছে। এখন একদম স্বাভাবিক কার্যক্রম, আমাদের ইমার্জেন্সি থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড আমাদের এখন চালু আছে। রোগীগুলো যেগুলো আসছে তাদেরকে চেক করে, কারণ তাদের বিলঙ্গিংসগুলো রেখে গিয়েছিল, তাদেরকে চেক করে আমরা ঢুকিয়ে দিয়েছি। আগুন লাগার পর আশপাশের হাসপাতালে সরিয়ে নেয়া গুরুতর রোগীদের আস্তে আস্তে হাসপাতালে ফিরিয়ে আনা হচ্ছে। ক্ষতিগ্রস্ত 4টি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ডের কার্যক্রমই শুক্রবার সকাল 9:30 পর থেকে চালু করা হয়। এরাই বলে দিয়েছিল যে রোগী এলাকা ত্যাগ করেন, ওর রোগী নিয়ে যাওয়া হয়েছিল, আবার সকালবেলা আনা হয়েছে এখানে। কালকে রাতে ঢাকা মেডিকেলে পাঠাইছে, অবস্থা খুব খারাপ আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের 16টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের এই গাইনি বিভাগটি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আগুনের ভয়াবহতার ছাপ পড়ে আছে সর্বত্র। কোনো প্রকার হতাহত ছাড়া সাধারণ মানুষের সার্বিক প্রচেষ্টায় এই সংকট সাময়িকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হলেও হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় কর্তৃপক্ষ আরও বেশি সচেতন হবেন, এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সোহরাওয়ার্দী হাসপাতালের প্রায় 500 রোগী, সেখানেও সব ধরনের সেবা ও সহযোগিতা দেওয়া হচ্ছে রোগীদের। দ্রুত সেবা পেয়ে সন্তোষ জানিয়েছেন রোগী ও স্বজনরা। একের পর এক অ্যাম্বুলেন্সে এভাবেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদের। আগুন লাগার পর খোলা মাঠেই যাদের ঠাঁই হয়েছিল, দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের পর স্বস্তি পান তারা। কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই। বলছে যে বেড ভাড়া লাগবে না, মেডিসিন মানে ওষুধ পানি যা লাগে সেগুলি আর কি। আমি রাস্তা নিয়ে খুব ঝামেলা ছিলাম, এখন আমি অনুমতি পাইছি। নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা। সরকারি হাসপাতাল যাদের একটু সামর্থ্য কম থাকে তারাই সন্ধ্যে থাকে, আর যেহেতু একটা বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে সেখানে যখন আমাদের এখানে আসছে, আমরা জিনিসটা অবশ্যই লক্ষ্য করবো তাদের যাতে অন্য কোনো সুবিধা না হয় এবং তারা যাতে এখান থেকে যাতে আমাদের জন্য একটু মোটামুটি ভালো একটা আইডিয়া নিয়ে যায় সেটাও আমরা চেষ্টা করব। অগ্নিকাণ্ডের পর বিভিন্ন হাসপাতালে 492 জন রোগীকে স্থানান্তর করা হয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 385 জন রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সেখানকার পরিচালক। আইসিইউতে থাকা 8 জন রোগীকে অন্য 3টি হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বেশিরভাগ হাসপাতালে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন সুবিধা, দেয়া হয় না প্রয়োজনীয় প্রশিক্ষণও। মহড়া ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির পাশাপাশি হাসপাতাল ভবনগুলোর নিরাপত্তা যাচাই কমিশন গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। স্বাস্থ্যমন্ত্রী জানান, অগ্নি নির্বাপনে দেশের সব হাসপাতালের সক্ষমতা যাচাই করা হবে। সাড়ে ৬০০ শয্যার ঢাকা শিশু হাসপাতাল, প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট ৬২টি অগ্নি নির্বাপক সিলিন্ডার ছাড়া। আগুন নেভানোর তেমন কোনো প্রস্তুতি নেই হাসপাতালটির। দীর্ঘ ১০ বছরে অগ্নি নিরাপত্তায় বড় কোনো মহড়াও হয়নি। অগ্নি নিবারকের প্রশিক্ষণটা খুব একটা হয় না, এটা হইলে ভালো হয়, সবাই নিলে ভালো হবে। যেমন দোতলা তিনতলা চারতলা এরকম বা সিঁড়ির ব্যবস্থা করা দরকার, যেমন হঠাৎ করে আগুন লাগলে যেন কোনো এরকম উপরে ব্যবস্থা নেওয়া যায় আর কি। এই রেস্কিউ টিমের মাধ্যমে যদি আমরা প্রশিক্ষণ দেওয়া যেতে পারে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রিপেয়ার থাকছে যে আফটার ইফেক্টের জন্য, কিন্তু আমরা প্রিভেন্ট করার জন্য আমাদের নজর দেওয়াটা উচিত। বিভিন্ন গবেষণা বলছে কেবল রাজধানীতেই অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে ৪২২টি সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। এর মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ১৭৪টির অবস্থা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এখনই কার্যকরী ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো ধরনের বড় দুর্যোগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সার্ভে করে কিন্তু আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওভারঅল কিন্তু এটা ম্যাক্সিমাম কিন্তু সন্তোষজনক না, ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা চেষ্টা করতেছি হসপিটাল কীভাবে ইমপ্রুভ করা যায়। মনে করি জরুরি ভিত্তিতে এগুলোর জন্য একটি কমপ্লায়েন্স কমিশন গঠন করা উচিত, যাতে করে লিফট, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন প্রতি বছর এর একটা সার্টিফিকেশন ব্যবস্থা থাকা উচিত, যাতে করে প্রতি বছর জনগণ এই সমস্ত কিছু ব্যবহার করার সময় নিশ্চিত থাকতে পারে যে এই সেবাদান কেন্দ্রটি সব ধরনের হুমকি থেকে, বিপজ্জনক অবস্থা থেকে নিরাপদ। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে শিক্ষা নিয়ে দেশের সব হাসপাতালের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের পর আধুনিকায়নে কাজ করার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পুরনো হয়ে গেছে অনেক হাসপাতাল, আমাদের যে ফায়ার ফাইটিং যে সিস্টেম আছে সেগুলোকে আমরা আরো আগামীতে আধুনিকায়ন আমার মনে করি করার প্রয়োজন। বৈদ্যুতিক যে তার আছে বা যন্ত্রপাতি আছে এগুলো আমরা সব বাংলাদেশের সকল হাসপাতালে আমরা এগুলোকে আবার চেক করাবো। বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড হাসপাতালগুলোর আগুন মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। কিছুদিন আগেই বড় ধরনের মহড়া অনুষ্ঠিত হবার পাশাপাশি সবার সম্মিলিত চেষ্টার কারণে হাসপাতালটিতে প্রাণহানি এড়ানো গেছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। শুক্রবার ছুটির দিনে একুশে বইমেলায় উপচে পড়া ভিড়, খুদে পাঠকদের মিলন মেলায় শিশু প্রহরে উৎসবের আমেজ। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার সকালে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের হেলথ ইন ক্রাইসিস হু কেয়ার শীর্ষক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান তিনি। জার্মান সফরের দ্বিতীয় দিনে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকার প্রধান। বাংলাদেশ সময় বিকেল ৫টায় আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর ডক্টর বেসৌডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর আগে পার্শ্ব বৈঠকে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ আন্দোলনের নির্বাহী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য বিষয়ক গোল টেবিল বৈঠকে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বাংলাদেশ সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বছরের নিচে এবং ৬৫ বছরের বেশি বয়স্ক নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথাও জানান তিনি। মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। Emergency areas like for displaced Myanmar nationals in Bangladesh and for managing emergency situations in Democratic Republic of Congo, Myanmar, Nigeria, Somalia, South Sudan, Syria, Yemen, Libya. And Myanmar Rohingya, when they started influx in our country, immediately we started the immunization. শিল্প কারখানায় উন্মুক্ত করা হচ্ছে গ্যাস সংযোগ, শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এটি করা সম্ভব হলে বিলুপ্ত হবে গ্যাস সংযোগ অনুমোদনের দায়িত্বে থাকা উচ্চতর কমিটি।
নীতিমালার আলোকে আবেদন করলে সপ্তাহের মধ্যেই শিল্প মালিকরা পাবেন গ্যাস সংযোগ। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাড়তি গতি পাবে শিল্প খাত। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের শেষ দিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি যুগে প্রবেশ করেছে দেশের জ্বালানি খাত। বর্তমানে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় সঞ্চালন গ্রিডে, যদিও লক্ষ্যমাত্রা ছিল 1000 ঘনফুট। দেশজ গ্যাসের উৎপাদন স্বল্পতায় গত 10 বছরে শিল্প প্রতিষ্ঠানে সংযোগ প্রদানে স্থিতাবস্থা রয়েছে। বিদেশ থেকে আমদানি করা এলএনজির ভরসায় শিল্পে গেল 2-3 বছর থেকে বন্ধ থাকা গ্যাস সংযোগের সুযোগ খুলছে ক্রমেই। তবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটির হাত ধরে সংযোগ পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। 2021 সালের আগেই মধ্যম আয়ের অর্থনীতির কাতারে দেশকে নিয়ে যেতে ঘটাতে হবে শিল্পের প্রসার, আর তাই এই খাতে গ্যাস সংযোগ সহজীকরণে সরকার মনোযোগী বলে জানালেন প্রতিমন্ত্রী। ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় এখন আর কোনো কমিটি না, সরাসরি আমরা যারা অ্যাপ্লাই করবে টোটালি যেভাবে আগে আমরা গ্যাস লাইন পারমিশন দিতাম, বিগত দিনগুলিতে যত দ্রুত সম্ভব ইন্ডাস্ট্রিতে গ্যাস লাইন দেওয়া উচিত। শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে চায় সরকার, আর তাই এক্ষেত্রে মূল্য আরো বাড়বে বলেও জানালেন নসরুল হামিদ। আমি মনে করতেছি যে এবার একটা বড় মুভ হবে ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্টের জায়গায়, তো মুভ হলে পরে সেই স্পেসে আমাদের থাকতে হবে, আবার এগুলিকে নিয়ে এরকম ব্যুরোক্রেসির মধ্যে ফেলি তাহলে নিরুৎসাহিত হয়ে যায়। একটা পলিসি গাইডলাইন থাকবে, এভাবে তারা অ্যাপ্লাই করবে, 7-10 দিনের মধ্যে কানেকশন পেয়ে যাবে। এদিকে সরকারের এই উদ্যোগে আশাবাদী দেশের ব্যবসায়ী মহল, তাদের দাবি শিগগিরই কার্যকর করা উচিত নতুন গ্যাস সংযোগ নীতিমালা। যত কমিটি আপনি কমিয়ে আনবেন ততই ব্যবসা বাণিজ্য করার জন্য সহজীকরণ হবে। আমাদের প্রয়োজন যদি মিটাতে পারে তখন কন্টিনিউয়াসলি যদি আমার ইন্ডাস্ট্রিটা চলে তখন কিন্তু দাম যদি 2 টাকা বেশিও নেয় তাহলেও কিন্তু ওই মালিকের কোনো ক্ষতি হবে না। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে চায় জ্বালানি বিভাগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। যে কোনো দেশেই মূলত 4টি ধাপে বিনিয়োগ করেন বিদেশি উদ্যোক্তারা। একেবারে নতুন বিনিয়োগে সম্পূর্ণ অর্থায়নই করেন বিনিয়োগকারীরা। এক্ষেত্রে ঝুঁকি বেশি হয়, লাভের পরিমাণও থাকে বেশি। ঠিক এই জায়গাটিতেই বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। আউটসোর্সিং ইজ এ ওয়ান্ডারফুল থিং ফর আওয়ার কান্ট্রি, সবাই কাজ করছে কিন্তু আউটসোর্সিং এ কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট শেখা হয় না। একটা কন্টেইনার যদি আনলোড হতে 3 দিন লাগে, জাহাজের ভাড়া, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। জিডিপি তো আমাদের বেড়েই যাচ্ছে কিন্তু সেটা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে। দেশীয় বিনিয়োগ যদি আপনার দ্রুত না বাড়ে তাহলে বিদেশি বিনিয়োগ আমার কিন্তু আসলে বাড়ার সুযোগ। প্রবাসের সময় ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। বিএনপির মামলা নিয়ে আওয়ামী লীগ বিব্রত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা এটা তাদের দলীয় সিদ্ধান্ত। ট্রাইব্যুনালে যদি কেউ মামলা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর, এই বিষয়টা এখন বর্তা, দায়টা বর্তা নির্বাচন কমিশনের, তারাই এখন এই বিষয়ে যে আদালতে গিয়ে মোকাবিলা করবে, এখানে আমাদের কিছু করার নেই। বিএনপি দলীয়ভাবে দলীয় প্রতীকে ইলেকশনে অংশ না নিলেও অনেক জায়গায় স্থানীয়ভাবে তাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা ইলেকশনে প্রস্তুতি নিচ্ছে, অনেক এই ধরনের খবর আমাদের কাছে আছে। নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপি প্রার্থীদের মামলাকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার বিকেলে আখাউড়ার মুগড়া এলাকায় এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আদালতের মাধ্যমে বিএনপি প্রার্থীদের মোকাবেলা করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। এই মামলাও একটা ষড়যন্ত্র, এরকম যদি কোন ষড়যন্ত্র থেকে থাকে এইবার সারা বাংলার জনগণ বিএনপিকে আর মাফ করবে না। এই সরকার জনগণের ম্যান্ডেটে যেহেতু নির্বাচিত হয়েছে, 5 বছর ইনশাল্লাহ এই সরকার তার দায়িত্ব পালন করবে। তারা আদালতে গেছে, ইনশাল্লাহ
আদালত মোকাবিলা করেই আমরা জয়ী হব। ঠাকুরগাঁওয়ে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে উল্টো নিহতদের নামেই মামলা করেছে বিজিবি। নিহত দুইজন সহ 22 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 250 জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতির নামও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এতে চরম আতঙ্কে আছেন বহরমপুর গ্রামের মানুষ। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিহতদের স্বজনদের মামলা নেয়নি থানা, তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁয়ের হরিপুর থানায় দুটি মামলা করেন 50 বিজিবি ব্যাটালিয়নের নায়ক সুবেদার জিয়াউর রহমান। একটিতে গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়। এতে সংঘর্ষে নিহতদের মধ্যে সাদেক ও নবাব এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কাশেমকে আসামি করা হয়। অপর মামলায় সরকারি কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 250 জনকে আসামি করা হয়েছে। একটা হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে, আর একটা হচ্ছে সরকারি কাজে বাধা দেন, এই সংক্রান্তে আর দুইটা মামলা। তিন মামলায় তিনজনের নামে মামলা, যে দুই তিনজন মারা গেছে তার মধ্যে দুইজনের কথা এজাহারে বলা, আর একজন নবাব একজন সাদেকের কথা এনে নাকি। আর সরকারি কাজে বাধা দেনে 19 জন এজাহার নামেও সহ অজ্ঞাত 250 জন। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলেও তা এজাহারভুক্ত করতে গড়িমসি করছে পুলিশ, যদিও তা অস্বীকার করেন থানার ওসি। তো মামলা আমরা করব কি তার আগে বিজিবি যা আর থানা বুক কেস করার আমরা কোনো বুদ্ধি পাইনি। রাত 9টা পর্যন্ত আমরা ছিলাম ওখানে, তারপর দেখলাম যে বিজিবি ওখান থেকে হটে না, আমরা ওখান থেকে আর ঢুকতে পারলাম না। নিহতের পরিবারের স্বজনদের থেকে বলা হচ্ছে যে গতকালকে নাকি ওনারা এসেছিল, আসার পরে মামলা করার জন্য সেই মামলা নাকি নেওয়া হয়নি। না 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 না, কে আসছিলেন? সংঘর্ষ ও মামলার পর জেলার বহরমপুর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে অনেকেই এলাকা ছাড়ছেন। গরিব মানুষ আমরা, খেটে না খেলে আমরা পেটে ভাতে চলতে পারবো না। তো স্বামীর কাছে আমাদেরকে মাঠে ঘাটে হাটে বাজারে যেতেই হবে, তাদের তো আমরা নিরাপত্তা পাই না। এখন আমাদের খাওয়া দাওয়া সব বারণ হয়ে গেছে, এখন কেমন করে বাড়িতে রোবো আমরা খুব চিন্তাতে পড়ে গেছি। এই বিজিবির সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু শাস্তি চাই। আমরা টাকা পয়সা কিছু চাই না, আমরা শুদ্ধভাবে আমরা শাস্তি চাই। আবার যদি এদের স্বামীদেরকে ধরে নিয়ে চলে যায়, ছেলেদের ধরে নিয়ে চলে যায়, এরা আবার কিভাবে কি কি করবে? এখন তো আমরা দেশে বসবাস করতে হবে, আমরা শান্তি চাই। এটা সরকারের কাছে আমরা বিচার চাই। গরু চোরাচালানের অভিযোগে গত মঙ্গলবার বহরমপুর গ্রামবাসীর গরু জব্দ করার সময় এলাকাবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। এ সময় এলোপাতাড়ি গুলি চালায় বিজিবি, এতে তিনজন নিহত হন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। এদিকে হরিপুর সীমান্তে নিরীহ মানুষকে চোরা কারবারিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, যখন তখন কৃষকের ঘর থেকে গরু তুলে নিয়ে যাওয়া হয়, ছাড়িয়ে আনতে হয় টাকা দিয়ে। তবে ফোনে 50 বিজিবির পরিচালক জানান, এই চোরা কারবারের পেছনে দূর থেকে কলকাঠি নাড়েন সুবিধা ভোগী কতিপয় রাজনৈতিক নেতা। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করছেন রতন সরকার। হরিপুরের বহরমপুর সীমান্তের গ্রামগুলোতে বসবাসকারী মানুষের অভিযোগ, বিজিবির অসাধু একটি অংশের ছত্রছায়ায় হরিপুর সীমান্তে হচ্ছে চোরাচালান। স্থানীয় ভাষায় লাইন খাওয়ার মাধ্যমে বিজিবি গরু ছাড়াও নিষিদ্ধ ফেন্সিডিল, ইয়াবা, শাড়ি কাপড়, জিরা সহ চোরাচালানের বিভিন্ন পণ্য ছেড়ে দেয়। মিডিয়ারও তো লাইন দিচ্ছে, টাকা লিচ্ছে, ছাড়ে দিচ্ছে, আবার বেলা করতে দিচ্ছে। মিডিয়ার লাইন খায় মানুষ গরুর, এবং দূর থেকে তাদের সোর্স দিয়ে মনে করে গরু নিয়ে যায়। তারা মনে করে যে প্রতিটা কোন দিক দিয়ে গরু আসে সব কিছু জানে, আর টাকা নিয়ে তারা এই ব্যবসা চালাচ্ছে। বিলাক চুরকার বাড়ি এরাই লাইন দিচ্ছে, আবার টাকা খাচ্ছে, দিয়ে আবার গরু ফাঁসাচ্ছে, ধরছে, এদের একটা কাহিনী। এদের একটা ওরা সহযোগিতা করতেছে, আমাদের মনে হচ্ছে ওরা সহযোগিতা না করলে বেলাক গ্রামবাসীর অভিযোগ, যখন তখন হানা দিয়ে কৃষকের ঘর থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা। টাকা দিয়ে কেউ কেউ গরু ফেরত পেলেও ফিরে পান না, বেশিরভাগ গরিব কৃষক। 5-7 মাস ধরে ওনারা হচ্ছে এইভাবে বাড়িতে গিয়ে গিয়ে গরু ধরে নিয়ে আসতেছে। কার কাগজ আছে, বৈধ কি না অবৈধ, সেটা কিন্তু তারা দেখে না। বিজিবির লোক মানে ওরা গরু ধরে ঠিক, কিন্তু লাইনও খায়, টাকাও টাকা দিলে গরু ছাড়ে। সন্ধ্যা 7টা থেকে মানুষকে বাড়ি থেকে বাইরে রাস্তায় দেখলে বলে যে বেটা ভিতরে যা। আমাদের তো বাড়ির গরু, এগুলো আমরা কিনে নিছি বাজার থেকে,
এই বাড়ি গরুগুলো তারা চিন্তা করে নিয়ে যাচ্ছে বিজিবির লোকজন। চার মাস থেকে গরু পুষতেছে, অথচ গরু উঠে লে যাচ্ছে, গরু লে যেতে দিবে চার মাসের পোষা গরু, অথচ লে যাবে 5,000 টাকা দিলে, তখন 20,000 দিলে তখন ছাড়ে দেয় কৃষকের। আমরা ওই গরু সবাই গিয়ে ওখানে নিয়ে আসি। আমি একটা কথা বলছিলাম যে আপনারা তো ওই বর্ডারে আপনারা তো ডিউটি করেন, তো গরু কেমনে আসে? তখন এক অফিসার কি আমাকে ধাক্কা দিয়ে হয়তো অত দূর পর্যন্ত নিয়ে গেছিল আমাকে। ঠাকুরগাঁও সীমান্তে চোরাচালান হয় স্বীকার করে এ থেকে কতিপয় রাজনৈতিক নেতার সুবিধা নেয়ার কথা জানান বিজিবির পরিচালক। চোরাচালানকারীদের সাথে কিন্তু কিছু নেতা গোছের লোকও আছেন যারা কিন্তু সরাসরি হয়তো বর্ডারে যাচ্ছেন না, বাট তারা হচ্ছেন তাদের কাছ থেকে সুবিধা নেন বিভিন্ন ভাবেই এই এদের কাছ থেকে। কারণ এই বর্ডারের মধ্যে কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু অনেক অনেক ব্যবসা বা অনেক অর্থনীতি কিন্তু এই চোরাচালানের সাথে যুক্ত। গত এক মাসে ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন 6 জন রাষ্ট্রের কাছে, যাদের সবার পরিচয় সীমান্তের চোরা কারবারি হিসেবে। রতন সরকার, সময় সংবাদ, হরিপুর, ঠাকুরগাঁও। বরগুনার হরিণঘাটা লাল দিয়া সংরক্ষিত বন থেকে অবাধে উজাড় হচ্ছে গাছ, এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ। অভিযোগ রয়েছে বন বিভাগকে হাত করেই প্রতিনিয়ত গাছ কাটছে একটি চক্র। তবে বরাবরের মতো জনবল স্বল্পতার দোহাই বন বিভাগের। রিপন মালির ক্যামেরায় বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরগুনার পাথরঘাটা সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হয়েছে হরিণঘাটা লাল দিয়া সংরক্ষিত বনাঞ্চল। সংরক্ষিত বনে প্রবেশ নিষেধ হলেও বনে ঢুকতেই হাতে দা সহ দুজনের সাথে দেখা। তাদের দাবি, জ্বালানি কাঠ সংগ্রহের জন্য বনে এসেছেন। সরকারি বন এটা ঢোকার জন্য নিষেধ, কিন্তু আমরা ওই রান বুকি দিয়ে আমরা এই জায়গায় থাই, তো জালবা এই জায়গায়। জ্বালানি কাঠ সংগ্রহের নামে প্রতিনিয়ত যে বনের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া হয় তার ছাপ পড়ে আছে পুরো বন জুড়ে। সদ্য কেটে নেওয়া গাছের গোড়া ও কাটা গাছ পড়ে আছে বিভিন্ন স্থানে। বনের কিছু দূর যেতেই পাওয়া গেল আরেক দলকে। তাদের দাবি, সামান্য টাকা বা বাজার করে দিলেই বনরক্ষীরা ম্যানেজ হয়ে যায়। খাবার তবে জনবল স্বল্পতার দোহাই দিয়ে বনদস্যুদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। বাধা আমরা দিচ্ছি, আমাদের জনবল যেমন 10,000 একর উপরে হলো লাল দিয়া চট্টা, সেখানে জনবল আছে 6 জন, ওরা অনেক সময় না বলে ঢুকে পড়ে, সেটা আমরা ধরা পড়লে আমরা ঠিকই বন মামলা দেই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেই। এইটা একেবারে ওপেন ওইভাবে না। বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় 20,000 হেক্টর বনভূমি পাহারার জন্য 26 জন বন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। ভূমি ব্যবস্থাপনার নির্দেশ অনুযায়ী একটি দেশের 25% বনভূমি থাকা দরকার। বন বিভাগের দাবি, বাংলাদেশে বনভূমির পরিমাণ 17%, সে হিসেবে এখনও 8% বনভূমি দরকার এদেশে। তবে নতুন করে বনায়ন তো দূরের কথা, যা আছে তা রক্ষায় উদাসীন বন বিভাগ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। টাকা ও স্বর্ণালঙ্কারের লোভেই ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিনকে হত্যা করা হয়, আর এই হত্যাকাণ্ডে গৃহকর্মীরা জড়িত। শুক্রবার দুপুরে রাজধানীর নিউ মার্কেট থানায় সংবাদ সম্মেলনে তথ্য জানায় পুলিশ। আটককৃত স্বপ্না আক্তার হত্যাকাণ্ডের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ জানায়, মাহফুজা চৌধুরীর বাসায় গৃহকর্মী সরবরাহকারী রুনুর দেয়া তথ্য অনুযায়ী নেত্রকোনার মদন থেকে বৃহস্পতিবার রাতে স্বপ্নাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও 7,000 টাকা উদ্ধার করা হয়। মামলার এজাহারভুক্ত অপর আসামি রেশমাকে গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এখন পর্যন্ত এ মামলায় 2 এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাজধানীর সায়েন্স ল্যাবের এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার স্বামী বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। সন্দেহভাজন যে আছে রুনু অথবা রাকিবের মা, যে ওই কাজের মেয়ে সরবরাহ করে, তাকে গ্রেপ্তার করি তার দেওয়া তথ্য মতে। এটাও অনেক ভুল ছিল। এরপরে আমরা তথ্যগুলো যাচাই বাছাই করে নানানভাবে চেষ্টা করে স্বপ্না ওরফে রীতা আক্তার, তাকে নেত্রকোনার মদন থানা থেকে গ্রেপ্তার করি। তার যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানা ভুল ছিল।
আর আরেকজন আসামি এবং এই রিডাক্টরের কাছ থেকে আমরা কিছু সন্দেহ অলংকার এবং টাকা উদ্ধার করি, যেটা ওই বাসা থেকে নেওয়া ছিল। একটা একটা ভ্যানিটি ব্যাগ ছিল এবং সে ঘটনার সাথে জড়িত হওয়ার বিষয় সে স্বীকার করে। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মানে ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্র ফাগুন হাওয়ার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বঙ্গভবনে চলচ্চিত্রটি উপভোগ করেন রাষ্ট্রপতি। প্রদর্শনীর আগে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে। এ সময় চলচ্চিত্রের প্রযোজক ইমপ্রেস টেলিফিল্মসের পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আয়ের বার্তা প্রধান শায়েক সিরাজ সহ চলচ্চিত্রের কলাকুশলীরা উপস্থিত ছিলেন। তৌকির আহমেদের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ, দিশা, সিয়াম, আবুল হায়াত সহ অনেকে। শুক্রবার ছুটির দিন বিকেলে উপচে পড়া ভিড় ছিল অমর একুশে গ্রন্থমেলায়। সব বয়সী পাঠকের মিলন মেলায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। মেলার সময় যতই গড়াচ্ছে বই কেনার সংখ্যাও বাড়ছে। ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবার নিয়ে মেলায় যান, অনেক প্রকাশনীতেই দেখা যায় লেখকদের অটোগ্রাফ দিতে। সামনের দিনগুলোতে বই বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা প্রকাশকদের। এর আগে সকালে শিশু প্রহর ছিল খুদে পাঠকদের পদচারণায় মুখর। প্রাণের মেলায় ঘুরে ঘুরে বই দেখার পাশাপাশি তাদেরও বই কিনতে দেখা গেছে। রঙিন করে সাজানো চত্বরে শিশুরা ব্যস্ত হয়ে পড়ে নানা রকম বই নিয়ে। পাশাপাশি কৈশোর তারণ্যের কর্নারে আজ শিশুদের জন্য লোকসংস্কৃতি গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকীর শিশুতোষ রচনা পাঠ করা হয়। খ্যাতিমান ও তরুণ ছাপচিত্রীদের চিত্র নিয়ে অষ্টমবারের মতো শুরু হলো তিন দিনব্যাপী কিবরিয়া আন্তর্জাতিক ছাপচিত্র মেলা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ মেলার উদ্বোধন করা হয়। চারুকলা ও ছাপচিত্র বিভাগ থাকা দেশ ও বিদেশের 20টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কাজের স্বীকৃতি হিসেবে শিল্পী ও ছাপচিত্রী শহীদ কবিরকে আজীবন সম্মাননা দেওয়া হয়। বরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেন স্মরণে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শাহবাগের বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা মৃণাল সেনের নানা চিত্রকর্ম তুলে ধরেন। মৃণাল সেন স্মরণে এ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এ প্রদর্শনী চলবে শনিবার বিকেল পর্যন্ত। পর্দা উঠল কলকাতার দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। শুক্রবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রতিবেশী দুই দেশের মধ্যে সংস্কৃতির আদান প্রদানে উভয় দেশকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। চারদিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের 23টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সৌমেন রায়চৌধুরীর ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গের চলচ্চিত্রাঙ্গনের হৃৎপিণ্ড নন্দন প্রেক্ষাগৃহে শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। ছিলেন অভিনেতা ফেরদৌস ও জয়া আহসানের মতো ভারতের জনপ্রিয় বাংলাদেশি তারকারা। তুলে ধরলেন বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে সমস্যা ও সম্ভাবনার কথা। বাংলাদেশের একটি চলচ্চিত্র উৎসব হচ্ছে কলকাতায়, আমার আনন্দের কোনো সীমা নেই। আমাদের দেশ ভাগের পর থেকে আসলে আমাদের দুদেশের বাস্তবতাটা অন্যরকম। আমাদের আবেগ এবং ভালোবাসা প্রচুর আছে, প্রচন্ড আছে, কিন্তু জানাশোনাটা কিন্তু একটু কম আছে। আমরা অনেক চেষ্টা করেছি দুই দেশের মধ্যে যাতে ছবি বিনিময় হয়, সেটা এখনো ফুল প্রুফ হয়নি। মূল যে জায়গায় আটকে রয়েছে অন্তরায় হচ্ছে কোন রকমের হার্ড কারেন্সিতে রেভিনিউ কালেক্ট করা যায় না, কারণ সেই সিস্টেম এখনো দুই সরকার তৈরি করতে পারেননি। সংস্কৃতি অঙ্গনে দুই বাংলার মানুষকে এক সুতোয় গেঁথে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথিরা। আমাদের মধ্যে অবশ্যই আমরা দুটি দেশ, এটি বাস্তবতা, কিন্তু সংস্কৃতির মধ্যে কোন সীমা রেখা থাকা উচিত নয়। এজন্য আমাদের দুই সরকারকে আরো কাজ করতে হবে।
চার দিনের এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের 23টি চলচ্চিত্র। এর মধ্যে আবদুল্লাহ আল হারুনের আমাদের বঙ্গবন্ধু, হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলা, গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল, তানভীর মোকাম্মেলের জীবন ঢুলি উল্লেখযোগ্য। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এবার প্রবাসের খবর। জঙ্গি গোষ্ঠী আইএস এর সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশি সহ ৬ জনকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ফিলিপিন্সের নাগরিক রয়েছেন। শুক্রবার মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফুজি হারুন এক বিবৃতিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৯শে ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারির মধ্যে বিভিন্ন অভিযানে তাদের আটক করা হয়। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সহায়তায় তাদের আটক করা হয় বলে জানানো হয়। গেল ১৯ ডিসেম্বর ক্লাং এলাকা থেকে ৩১ বছর বয়সী বাংলাদেশিকে আটকের কথা বলা হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া গত ১৯ ডিসেম্বর জোহর ১২ এলাকা থেকে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। সিঙ্গাপুরের নাগরিক ওই ব্যক্তির সঙ্গে সিরিয়ায় অবস্থানরত মালয়েশিয়ার আইএস নেতা আকেল জয়নালের নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি পুলিশের। প্রবাসী সহ সব বাংলাদেশের প্রচেষ্টায় বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশ হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। ইতালিতে স্থানীয় আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী বিমানবন্দরে হয়রানি বন্ধ ও ইতালি থেকে প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ বিনা খরচে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস্সোবহান শিকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সোনালী কাবিনের কবি আল মাহমুদ আর নেই, হাসপাতালে কবি সাহিত্যিক ভক্তদের ভিড়। টঙ্গীর প্রাক তীরে বিশ্ব ইজতেমায় চলছে আমবয়ান, নামাজে অংশ নিলেন লাখো মুসল্লি। শনিবার জুবায়ের পন্থীদের আখেরি মোনাজাত। সীমিত আকারে চালু হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত সোহরাওয়ার্দীর কার্যক্রম, ৪টি ওয়ার্ড অচল। এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৫০০ রোগী। শিল্পে গ্যাস সংযোগে কাটছে ১০ বছরের অচলাবস্থা, আবেদন করলে ৭ দিনেই সংযোগ বললেন প্রতিমন্ত্রী, স্বাগত জানালেন ব্যবসায়ীরা। এবং ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহতদের বিরুদ্ধেই বিজিবির মামলা, আসামি করা হয়েছে ২২ জনকে। নিহতের স্বজনদের মামলা না নেয়ার অভিযোগ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন ১৬২৪ নম্বরে। সঙ্গে থাকুন সময়।